প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনে কথা বলায় ব্যয় বাড়ায় খুব জানিয়েছেন গ্রাহকরা। তারা বলছেন করোনা মহামারীর এই সময় ফোন বিল বাড়ানো ঠিক হয়নি। গ্রাহক স্বার্থ বিবেচনায় পাঁচ ভাগ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন। কর এক টাকায় পাঁচ পয়সা বাড়ানো হয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম বলেন এটি জনজীবনে কোনো প্রভাব ফেলবে না। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। বললেও এখন বেশি যাচ্ছে না, আমাদের জনসাধারণের জন্য একটু বেশি হচ্ছে। বিলটা বাড়ানোর জন্য আমাদের যদি ক্ষতি হয়েছে, কারণ আমাদের তো কথা বলাই লাগবে, ইনকাম থাকুক আর না থাকুক। 2020-21 অর্থ বছরের বাজেটে মোবাইল ফোনে কথা বলায় কর বৃদ্ধিতে হতাশ গ্রাহকরা। তারা বলেন করোনা মহামারীর সময়ে মোবাইলে কথা বলার পরিমাণ বেড়েছে, স্বাভাবিকভাবেই আগের চেয়ে বর্তমানে এর ব্যয়ও বেশি। এমন পরিস্থিতিতে মোবাইল ফোনে কথা বলায় পাঁচ ভাগ বাড়তি সম্পূরক শুল্ক তাদের ওপর বাড়তি চাপ তৈরি করবে এমন অভিযোগ কারো কারো। আত্মীয় স্বজন অসুস্থ বেশি, খোঁজখবর নিতে হয়, দেখা যাচ্ছে যে টাকাটা বললেই টাকাটা চলে যাচ্ছে। কল রেট বাড়াইছে, আমাদের জন্য খুবই অসুবিধা। এমনি তো আমরা করোনায় অসুস্থি, ইনকাম না, ইনকাম সবই বন্ধ, তাহলে আমাদের জন্য এটা খুবই জুলুম হয়ে গেছে। এটা এই অযৌক্তিক কল রেট বাড়ানো থেকে সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে এটা প্রত্যাহার করার জন্য। করোনা মহামারীতে মোবাইল ফোনে কথা বলার সম্পূরক শুল্ক বাতিলের দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন। আমরা সুপারিশ করব করোনা ভাইরাস যখন চলে যাবে তখন বাড়তি কন্টেস্ট। প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক 10 থেকে বাড়িয়ে 15 ভাগ করা হয়েছে। নতুন করে পাঁচ ভাগ কর বসায় অর্থাৎ এক টাকায় পাঁচ পয়সা বৃদ্ধিতে তার সমস্যা হবে না বলে জানান এনবিআর চেয়ারম্যান। মাত্র পাঁচ পয়সা বৃদ্ধি পাবে, এই পাঁচ পয়সা বৃদ্ধি পাওয়ার জন্য যে মোবাইল কল রেট অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে এবং এর জন্য সাধারণ লোকের কথা বলার ব্যয় বেড়ে যাবে এবং কথা বলতে বা মোবাইলের খরচ বেড়ে যাবে তাদের, এরকম আমরা মনে করি না। সাধারণ লোকের সেই সক্ষমতা আছে যে এই 5% ব্যয় বৃদ্ধি টেলিফোন কলের উপরে 5% ব্যয় বৃদ্ধি তারা কনজিউম করতে পারে। বাজেট পাশ হওয়ার আগে মোবাইল ফোনে বাড়তি পাঁচ ভাগ সম্পূরক শুল্ক বাতিলের দাবি জানান গ্রাহকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।